আজকে আরেকটি মেনু নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ছোলার ডালের ডাল ফুলি। লক্ষ্মী পুজোতে স্পেশাল করা হচ্ছে। ডালটাকে সেদ্ধ করতে দেওয়া হলো। ডালটা সেদ্ধ করতে দেওয়ার পর পাশে ভাজা মশলাটা কড়াইয়ে দিয়ে একটু নেড়ে নেওয়া হলো, জিরে ধনে লঙ্কা দিয়ে। তারপর জিরে ধনে লঙ্কাটাকে পুরোপুরি তুলে রাখা হলো। ডালটা সেদ্ধ হলে একটু কম সেদ্ধ হবে, খুব সেদ্ধ না, পরে ওটাকে নামিয়ে নিয়ে বেটে নিতে হবে। সিলে হোক মিক্সিতে হোক হালকা করে মেটে নিয়ে তার সাথে ওই ভাজা মশলা, নুন, চিনি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে। তারপরে ময়দাটা যেরকম লুচির ময়দা যেরকম মাখে, ওরকম ময়দাটা মাখতে হবে। ময়দাটা মাখা হলো, সেই ময়দাটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে সেই লেচির ভেতরে পুর ভরতে হবে। ওই ডাল যে মশলা করা ডালটা ছিল সেই ডালটা ভেতরে দিয়ে পুর ভরে লুচির আকারে বেলে তেল গরম হলে কড়াইয়ে তারপরে লুচি মতন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে দেখবেন যে যখন লুচিটা ভাজা হয়ে যাবে, লুচিটা ছিঁড়ে ছিঁড়লে পারে ডালটা চিটচিটে হয়ে গেছে না ঝুরঝুর করে পড়ছে, তবেই মানে দেখতে বেশ ভালো লাগে। দেখুন আমি লুচিটা ছিঁড়ে দেখাচ্ছি, ডালগুলো ঝুরঝুর করে পড়ছে, তো তবেই আর কি ছোলার ডালের ডালগুলি খেতে ভালো লাগে। চিটচিটে হয়ে গেলে তো সে ছাতু দিয়ে করার মতন হয় না। ছোলার ডালের ডালগুলি করলে বেশ ঝুরঝুর করে পড়বে, তবেই বেশ ভালো লাগে। তো আজকের মেনুতেও আছে মিষ্টি, ডাল পুরি, আলু ভাজা আর আলু পটলের তরকারি। কেমন হয়েছে আপনারা বলবেন।